বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিভিন্ন চাকুরির পরীক্ষায় ভাইবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট মানে সকল ভাইবার ক্ষেত্রে মনে করেন আপনার এই শুরুটা যদি ভালো হয় আপনার ভাইবা আপনি উতরে গেলেন বলতে পারেন সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সাউথ এটা ইন্ট্রোডিউস ইউর এটা ভাইবার ক্ষেত্রে সকল ভাইবার ক্ষেত্রেও আপনার যে কোনো সরকারি চাকুরি বা যে কোনো প্রাইভেট চাকুরির ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা ভাইবা বোর্ডের সামনে সেটা যেমন আপনার ইনফ্লুয়েন্সি আপনার দক্ষতা আপনার মানসিক প্রস্তুতি আপনার স্টেবিলিটি এগুলো নির্ধারণ করে এবং এটা আরও নির্ধারণ করে যে আপনি যে যারা ভাইবা বোর্ড থাকবে তাদের সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করছেন তাহলে চলুন কথা না বাড়িয়ে এ ব্যাপারটায় ছোট্ট কয়েকটা টিপস দেই আর সামনে যেহেতু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট আসতেছে এই জন্য আপনাদের যারা মনে করছেন শুধু এটাই না আরও অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রায় তেরোটা সরকারি চাকুরির পরীক্ষা হবে প্রায় তেরোটা হ্যাঁ সরকারি চাকুরির পরীক্ষা হবে এবং এই পরীক্ষার পর অবশ্যই আপনাদের ভাইভা ফেস করতে হবে এবং সকল গভর্নমেন্ট চাকুরির ক্ষেত্রে ভাইবা একটা গুরুত্বপূর্ণ পার্ট চাকুরি পাওয়ার ক্ষেত্রে আপনার রিটেনটা ভালো হলো আপনি ভাইবার জন্য ডাক পেলেন কিন্তু ভাইবাটা যদি ভালো না হয় দেখা গেছে আপনি ওখান থেকে রিজেক্টেড সো ভাইবা শুরুতেই যে ব্যাপারটা আপনার বোর্ড মেম্বাররা ধরতে পারে বা ধরবে সেই ব্যাপারে যদি আপনি ক্লিক করতে পারেন তাহলে অন্যদের চেয়ে এগিয়ে যাবেন ভাইবার ক্ষেত্রে তাহলে চলুন অত্যন্ত সহজভাবে সরলভাবে আপনাদের এই ব্যাপারটা একটু উপস্থাপন করি তাহলে এটা দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমি মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ যারা আমার এখন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করেন আর পাশের বেল বাটনটি চেপে দেন তাহলে আমি যখনই চাকুরি সম্পর্কে কোনো আপডেট দেবো বা কোনোই দেবো আপনি জানতে পারবেন তাহলে চলুন মূল টপিকসে ফিরে যাই ইনস্টিটিউস ইয়োর সেলফ এটা যে ব্যাপারটা প্রথমেই হবে আপনার নিজেকে উপস্থাপন করা নিজের নাম দিয়ে শুরু করবেন মনে করেন যে আই এম মোহাম্মদ মহিউদ্দিন আপনারা একটা ইয়ে করতে পারেন যে নিজের নামটা দিলাম তারপরে বাবার নাম যে মাই ফাদার নেম আব্দুল সালাম তারপরে তিনি যে পেশায় আছেন সে পেশাটা পেশাটা দিতে পারেন হ্যাঁ যেমন হি ইজ এ বিজনেসম্যান হ্যাঁ হি ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ার এভাবে যেটা সে তিনি করেন সে পেশাটা দিতে পারবেন বা হি ইজ এ ফার্মার এরপরে আপনার মায়ের পরিচয়টা দিতে পারবেন যে মাই মাদার্স নেম ইজ রহিমা খাতুন একটা দিতে মাদার্স নেমটা দিলেন সি যে হাউজ ওয়াইফ আমি সহজ সরলভাবে দিচ্ছি আপনাদের এটা যাতে ইনফ্লুয়েসলে আপনি বলতে পারেন তারপরে যেটা আপনার আসবে সেটা হচ্ছে যে আরও কিছু যোগ করতে পারেন আমি অত দূরে যাবো না আমি অল্প টপিক্সে সরলভাবে আপনাদের সামনে তুলে দেবো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা আছেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে পারেন এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিসিএস ব্যাংক জব সবার ক্ষেত্রে আপনার বাইবারটা ফলো করতে পারেন তারপরে দিবেন হচ্ছে আপনার আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশান বা কোথা থেকে আপনি করছেন সেটা যে আই হ্যাভ কমপ্লিটেড বা আই কমপ্লিটেড মাই বিএসসি অনার্স বা অনার্স অ্যান্ড মাস্টার্স ইন জিওলজি মানে আপনি কোন বিষয়ে অনার্স মাস্টার্স করছেন কোন সাবজেক্ট কোথা থেকে ফ্রম যে কোনো ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি হলো ঢাকা ইউনিভার্সিটি যদি চিটাগাং ইউনিভার্সিটি হয় চিটাগাং ইউনিভার্সিটি ফ্রম রাশা ইউনিভার্সিটি ফ্রম ক্রিস্টিয়ান ইউনিভার্সিটি বা ইসলামিক ইউনিভার্সিটি এবং ফ্রম যদি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার হয় রিএল কলেজ আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি এভাবে দিতে পারেন হ্যাঁ তারপরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে যে আপনার হবি বা আপনার শখ এখানে যোগ করতে পারেন হ্যাঁ যে মাই ফেভারিট হবি ইজ রিডিং নভেল বা যে কোনো নোভেল বিষয়ে পড়া বা যে কোনো গার্ডেনিং দিতে পারেন এটা একটা আপনার ফেভারিট একটা যোগ করতে পারেন এখানে এটা দিয়ে আপনি শেষ করতে পারেন এর ভিতরে আর যদি আরও কিছু আনতে চান সেটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশনের ব্যাপারে যে এভাবে দিতে পারেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি ফ্রম সাজাইল জি হাই স্কুল মানে আমার স্কুলেরই হ্যাঁ অ্যান্ড অলসো আই হ্যাভ আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি ফ্রম বঙ্গবন্ধু গভর্নমেন্ট কলেজ গোপালগঞ্জ হ্যাঁ এভাবে আপনার এসএসসি বা এইস আনতে পারেন তারপরে পর্যায়ক্রমে এস এসসি এইসএসসি তারপরে আপনার অনার্স মাস্টার্স এভাবে এনে হ্যাঁ আপনি আপনার এটা রীতি টানতে পারেন তা ইন্ট্রোডিউস সেলফের ব্যাপারটা আপনি হয়তো একটা ধারণা পাইছেন তা এভাবে আপনি নিজেকে একটু নিজে নিজে চর্চা করেন ভাইবার ব্যাপারটা দেখবেন এটা আয়ত্তে চলে আসছে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আবার দেখা হবে আমি এরপরে